আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খাজা আর এই খাজাটা কিন্তু আমরা বাইরে থেকে কিনে খাই অনেকেই ভাবি যে বাসায় যদি বানাই তাহলে বাইরের সেই খাজার মতো হবে না আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট কিভাবে এই খাজাটা বাসেই বানানো যাবে সে একটি রেসিপি খাজা বানানোর জন্য প্রথমে আমি একটা এখানে বড় বল নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো এক কাপ ময়দা হাফটা চামচ লবণ তিন টেবিল চামচ তেল আচ্ছা তেলের জায়গায় কিন্তু এখানে ঘিও দিতে পারবেন আর ঘিটা যদি কেউ না খান সেই ক্ষেত্রে কিন্তু বাটারও দিতে পারবেন আর না হলে আমার মতো নর্মাল তেল দিয়েও বানিয়ে নিতে পারবেন যার যেভাবে ভালো লাগে সেভাবে বানাতে পারবেন এই তেলটা দিয়ে এভাবে আমি এটাকে মাখিয়ে নিব মাখিয়ে নিয়েছি এখন আমি অল্প পানি দিয়ে খাঁচার জন্য ডোটা বানিয়ে নিব অল্প অল্প করে পানি দিব আর মিশাবো আর পানিটা দিয়ে আমি ডোটা করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কতটুকু পানি আমার এখানে লাগবে অল্প অল্প পানি দিয়ে খাজার জন্য ডোটা বানিয়ে নিয়েছি আর আমার এখানে পানির পরিমাণ লেগেছিল হাফ কাপের একটু কম আমার এখানে দুই টেবিল চামচ পানি রয়ে গিয়েছে হাফ কাপ থেকে ডোটাকে কিন্তু এমনভাবে করতে হবে বেশি নরমও করে ফেলা যাবে না আবার বেশি শক্তও না একটা মসৃণ ডো তৈরি করতে হবে এই যে এই ডোটাকে এখন আমি একটা ঢাকনা দিয়ে থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এ ফাঁকে আমি খাজার শিরাটা তৈরি করে নিব খাজার শিরার জন্য চোর মধ্যে আমি একটা হাড়ি চড়িয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এক কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানি আর চিনি মিশিয়ে দিচ্ছি আর এই খাজার শিরাটা কিন্তু বেশি ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না শিরাটা করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে আমি দিয়ে দিব দুটি এলাচ এলাচগুলোও দিয়ে দিয়েছি চিনি আর পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি চিনি আর পানিটা গলে গিয়েছে চিনিটা গলে পানিটা বলক চলে এসেছে আর শিরাটা আমি দেখবো হয়েছে কি না এখনও কিন্তু শিরাটা হয় নাই একটা তারের মতো হচ্ছে না দেখুন একটা তারার মতো হলেই আমি শিরাটাকে নামিয়ে নিব আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি আরও কিছুক্ষণ জাল করেছি শিরাটা এখন দেখবো হয়েছে কি না আমি স্প্রে চালারে অল্প শিরা নিয়ে নিয়েছি আবার নেওয়ার সাথে সাথে ধরতে যাবেন না এটা কিন্তু গরম এভাবে একটু রেখে দিলেই তারপর হাতের আঙুল দিয়ে এরকম ধরে এই যে এই যে একটা তারের মতো হচ্ছে একটা তারের মতো হলেই শিরাটাকে নামিয়ে নিতে হবে যেহেতু একটা তারের মতো হচ্ছে আমি শিরাটাকে নামিয়ে নিব ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছে এই ফাকে কিন্তু আমি শিরাটা বানিয়ে নিয়েছি ডোটাকে আমি আবারও হাত দিয়ে ডলে নিব ডোটাকে হাত দিয়ে আবারও ডলে নিয়েছি এখন এই ডো থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নেব এই যে এরকম ছোট ছোট বল তৈরি করতে হবে আমার এখানে পাঁচটি বল হয়েছে এখন আমি এই বাতিরটাকে একটা সাইড করে নিব আমি ডোটাকে ছোট ছোট বল করেছি তা থেকে একটা বল নিয়ে নিয়েছি এই বলটাকে আমি আবারও হাত দিয়ে ডোলে একটা গোল শেপ দিয়ে দিব এটাকে গোল করে চ্যাপটা করে নিচ্ছি চ্যাপটা করে নিয়েছি তারপরে এখানে আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আচ্ছা কর্নফ্লাওয়ারটা যদি কারো কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ময়দা দিয়ে এই কাজটা করে নিতে পারবেন কর্নফ্লাওয়ার দিয়ে যদি আমরা রুটিটা বেলি তাহলে কিন্তু কাজটা সহজ হয়ে যাবে আমি রুটিটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি রুটিটা আমি বেলে নিয়েছি এভাবে আমি সবগুলো রুটি বেলে রেডি করে নিব একে একে পাঁচটি রুটি আমি বেলে নিয়েছি আর এখানে একটা রুটি নিয়ে নিয়েছি এই রুটির উপর আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি এই তেলটাকে আমি হাত দিয়ে এই যে সারাটা রুটির মধ্যেই ছড়িয়ে দিচ্ছি তারপর দিয়ে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি হাত দিয়ে লাগিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তারপর আরেকটি রুটি দিয়ে দিব এই রুটির উপরে আমি আরেকটি রুটি এই যে বিছিয়ে দিয়েছি এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দেব আমি হাফ চামচের মতো তেল দিয়েছি এর তেলটাকে এই রুটির মধ্যেও ছড়িয়ে দিব তারপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার সেমভাবে আমি এই রুটির উপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে হাত দিয়ে লাগিয়ে দিব আরেকটি রুটি আমি নিয়ে নিয়েছি আর এই রুটির উপরে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে একে একে তিনটি রুটি কিন্তু বিছিয়ে নিয়েছি একটার উপরে একটা এটার মধ্যেও তেল দিয়ে দিব তেলটাকে লাগিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আবারও বলে দিচ্ছি কর্নফ্লাওয়ার কারো কাছে না থাকলে ময়দা দিয়েও এই কাজটা করতে পারবেন এবার হয়েছে চারটি রুটির পালা অলরেডি আমি এখানে চারটি রুটি বসিয়ে দিয়ে দিয়েছি এটার মতো অল্প করে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দিব আচ্ছা এই কাজটা কিন্তু চারটি রুটি দিয়েও বানাতে পারবেন কিংবা পাঁচটি রুটি দিয়েও বানাতে পারবেন যেহেতু আমি পাঁচটি রুটি বেলে নিয়েছি আমি এটা চারটি রুটি দিয়ে বানাবো তো আর একটা রুটি আছে সেটা দিবো না এটাকে এখন আমি ফোল্ড করে নিব প্রথমে সব রুটির কোনাগুলো আমি ধরে নিব এই যে কর্নার ধরে নিয়েছি তারপর এটাকে রোলের দিব আচ্ছা সব শেষে যে জায়গাটা আছে এটার মধ্যে আমি একটু নর্মাল পানি লাগিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এটা ভালো করে সিল হয়ে যাবে না হলে কিন্তু এটা সিল হবে না ভাজার সময় খুলে যাবে পানিটা লাগিয়ে নিয়েছি এই যে ফোল্ড করে নিয়েছি এটাকে ভালো করে লাগাতে হবে এই যে আমার রোলটা রোলটা তো আমি বানিয়ে নিয়েছি এখন আমি একটা ছুরি দিয়ে কেটে নেব প্রথমে আমি এই জায়গাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর এই যে আচ্ছা যদি এরকম খুলে যায় সেক্ষেত্রে কি করা যাবে আবারও অল্প নর্মাল পানি নিয়ে এই যে এই জায়গাটা লাগিয়ে তারপর এ পাশটাকে ধরে এটাকে সিল করে দিলেই কিন্তু হয়ে যাবে এই যে হয়ে গিয়েছে আচ্ছা এভাবে আমি কেটে নেব সবগুলো সবগুলো কেটে রেডি করে নিয়েছি এখন আমি যেটা করব প্রথমে একটা পিস ধরে এটাকে হালকা হাতে এরকম চাপ দিয়ে দিচ্ছি দেখুন আমি কীভাবে করছি এই যে চেপে দিয়েছি তারপর এগুলোকে একটা সাইড করে নিব সাইড করে নিয়েছি কিছু কর্নফ্লাওয়ার দিব অল্প করে কর্নফ্লাওয়ার দিব তারপর একটা বেলনি দিয়ে হালকা হাতে এটাকে বেলে নিতে হবে এই যে বেলে নিয়েছি আরেকটি বেলে দেখাই প্রথমে আমি একটা পিস নিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে এটাকে প্রেস করে দিব এই যে প্রেস করে দিয়েছি উপর কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিব তারপর বেলনি দিয়ে বেলে নিব ইজি কিন্তু একদমই এই যে আরেকটি প্যালে নিয়েছি এভাবে আমি সবগুলো তৈরি করে নেবো সবগুলো খাজা আমি বানিয়ে রেডি করে নিয়েছি আর আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন লেয়ারগুলো বোঝাই যাচ্ছে এই যে পার্ট বাই পার্ট এই খাজাগুলোকে এখন আমি তেলে ভেজে নেবো তাহলে আমরা চলে যাব চুলায় খাজা ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে করার মধ্যে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য আর চেক করে দেখবো তেলটা গরম হয়েছে কিনা আর এই খাজাটা ভাজতে গেলে কিন্তু তেলটাকে বেশি গরম করে নেওয়া যাবে না আমি অল্প পরিমাণ ডো দিয়ে দিয়েছি আর দেখুন কেমন বুধবুদ করতেছে আমি এই গরমেই দিয়ে দিব এখন আমি একটা হাতের মধ্যে খাজা নিয়েছি আর এই খাজাটাই দিয়ে দিব প্রথমে আমি তিনটা ভেজে নেব কিছুক্ষণ অপেক্ষা করব চুলোর আজ কিন্তু মিডিয়ামে রাখতে হবে এক থেকে দুই মিনিটের মধ্যে প্রথমে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু ফুলে উঠেছে খেয়াল করে দেখুন এটাকে উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে দিয়েছি আর এই লেয়ারগুলোকে আমি এই কাঠি দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু সুন্দর ছেড়ে যাবে এই যে এই দুইটাও উঠে গিয়েছে এই দুইটাকেও আমি উল্টিয়ে দিয়েছি আমি হয়তো সিলটা ভালোভাবে করতে পারি নাই যার কারণে এটা খুলে গিয়েছে খাতাগুলো বানানোর সময় ভালো করে সিল করে নিতে হবে এখন আর এগুলোকে উল্টাতে পাল্টাতে যাবো না তাহলে কিন্তু সবগুলো খুলে যাবে যেহেতু এটা একটা লেয়ার দিয়েছি চলরাজ মিডিয়াম করে আমি পাঁচ মিনিটের মতো ভেজেছি আর এটা কিন্তু হালকা কালার চলে এসেছে এগুলোকে আমি আর একটু ডার্ক কালার করে নেব উল্টে পাল্টে কিন্তু এগুলোকে ভাজতে হবে আর আমি এটাকে ভেজে নিচ্ছি আরও কিছুক্ষণ ভেজেছি আর আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন ভাজা হয়েছে কি না দেখুন তেলের বুধবুদটা কিন্তু একদমই চলে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি এটাকে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিব এগুলোকেও উঠিয়ে নিব এই যে গুলো আমি সেম প্রসেসে দিয়ে দিচ্ছি এগুলোকে ভাবে আমি ভেজে নিব এই খাজাগুলোকেও আমি ভেজে নিয়েছি আর আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এটাকে একটা ছাদের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তারপর এটাকে উঠিয়ে নিব। সবগুলো খাজা ভেজে রেডি করে নিয়েছি আর এই খাজাগুলো যদি আমরা সংরক্ষণ করতে যাই তাহলে কিন্তু এখন একটা ইয়ারটাইট কন্টেনার রেখে কন্টেনারের ঢাকনাটা লাগিয়ে দিতে হবে তারপর কিন্তু পনেরো থেকে বিশ দিন রেখে খেতে পারবো আর শিরায় দিয়ে দিলে কিন্তু এটাকে রেখে আর খাওয়া যাবে না এখন একটি খাজা আমি নিয়ে এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে দিয়ে আলতো করে এটাকে উলটিয়ে পাল্টিয়ে লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে যথেষ্ট ক্রিস্পি এই খাজাটা তা একটা একটা করে আমি শিরার মধ্যে দিব আর এইভাবে লাগিয়ে নিব তাহলে কিন্তু শিরাও ভিতরে ডুববে প্লাস খাজাটাও ভেঙে নষ্ট হয়ে যাবে না এই খাজার মধ্যে আমি শিরা লাগিয়ে নিয়েছি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি এই যে একটি খাজা আমার রেডি আমি আরেকটি দিয়ে দিচ্ছি এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নিব এই খাজাটাকে উল্টে শিরাটা লাগিয়ে নিব এভাবে সবগুলো খাজার উপরে আমি শিরা লাগিয়ে নিব এই খাজাটাও আমার রেডি দর্শক সবগুলো খাজার মধ্যে আমি শিরা লাগিয়ে পরিবেশন করে নিয়েছি আমি একটা খাজা ভেঙে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কতটা জোসি মুখে দিলেই কিন্তু গলে যাবে আশা করছি আমার এই খাজার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ